কমিশন অযোগ্য চাকরি প্রার্থীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং আদালতের নির্দেশ অনুপাতে যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীরা যারা এসএসসিতে উত্তীর্ণ নয় অথচ দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং তারা এই মুহূর্তে চাকরি সঙ্গে যুক্ত আছে এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু অতি সত্বর একটি মেধা তালিকা বা তালিকা প্রকাশ হতে চলেছে যেখানে দুর্নীতিগ্রস্ত সমস্ত চাকরি প্রার্থীদের এখানে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হতে পারে এবং সেই নিয়ে মামলা চলছে এবং মামলা নিয়ে অতি সত্বর একটি নির্দেশিকা জারি হতে পারে। সেই জারি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে জানানো হয়েছে যে বহু এখানে এমন শিক্ষক বা চাকরি প্রার্থী আছে যারা অযোগ্য এবং তারা এসসি বা স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এবং সেখানে জানানো যাচ্ছে যে 15,000-এর অতিরিক্ত পদ তৈরি হবে, শূন্যস্থান হারাতে চলেছেন বহু যুবক যুবতীরা যারা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য চাকরি প্রার্থীরা তাদের একটি মেধা তালিকা অনুসারে এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি হারাবেন এবং তাদের বদলে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেই শূন্যস্থানকে ভরাট করার জন্য ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে এবং নতুন করে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটি চালু হতে চলেছে এবং দ্রুত সম্পন্ন করতে হবে যাতে সেই 15,000 যে শিক্ষক এখানে পদত্যাগ করবেন বা সেই শূন্যস্থানটিকে যদি অত তাড়াতাড়ি ভরাট করা যায় সেটির দিকে এখন নজর দিয়েছে হাইকোর্ট এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তদন্ত রিপোর্ট দেখে গ্রুপ সি ও গ্রুপ ডি এর অধীনে অনেক কর্মী বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে এবং বরখাস্ত করে দেওয়ার নির্দেশও দিয়েছেন, আরও সংখ্যা বাড়তে পারে বলে মনে হচ্ছে বিচারপতি।